আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা তৃতীয় পাঠ আরবি যুক্তবর্ণ যাকে আরবিতে বলা হয় মোরাক্কাব অর্থাৎ একটা হরফ আর একটা হরফের পাশাপাশি হয়ে কিভাবে সংযুক্ত হয় এ বিষয় নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালে শিখব ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক প্রথমে আমি বলবো এরপর আপনি প্র্যাকটিস করবেন অথবা ভিডিও পজ করে রেখে আপনি বারবার প্র্যাকটিস করতে থাকুন با الف تاء الف ثاء الف جيم الف حاء الف خاء الف سين الف شين الف صاد الف ضاد الف طاء الف ظاء الف عين الف غين ألف فا ألف قاف ألف كاف ألف لام ألف ميم ألف نون ألف واو ألف ها ألف يا ألف با لام يا ميم بريوشي كارتي এখানে যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে যে আলিপের বামে কখনো হরফ যুক্ত হয় না এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে এখানে আলিফের পরে নয় বরং লামের পরে বা যুক্ত হয়েছে আলিফের পর যদি কখনো দেখেন কোনো হরফ যুক্ত হয়েছে তো বুঝতে হবে যে এটা আলিফ নয় বরং এটা লাম বা তা সা জিম হা সিন শীন সদ বদ প আইন গইন, ফা অফ লাম মিম নুন হা ইয়া এখানে যেই বর্ণগুলো উল্লেখ করা হয়েছে এ প্রত্যেকটি বর্ণ একটা আর সাথে যুক্ত হতে পারে তাই একত্রিত করে আপনাদের দেখানো হলো এই এক মাথার নিচে যখন একটা ফোঁটা বসে তখন তার নাম হয় বা এই এক মাথার উপর যখন একটি নোক্তা হবে তখন সেটা হয়ে যাবে নুন যেমন এখানে আবার এই একটি মাথার উপর যখন দুটি ফোঁটা বসবে বা দুটি নোক্তা বসবে তার নাম হবে তা এই একটি মাথার উপর যখন তিনটি ফোঁটা বা বিন্দু বসেছে বা নোক্তা বসেছে তখন এটার নাম হলো সা এখানে জিমের নিচে এক নোক্তা হার উপরে নিচে কখনোই নোক্তা হয় না খর উপরে নোক্তা আমরা শুধু তালিম বাতাসা যেভাবে শিখেছি ঠিক এভাবে নেই বরং এটা সংযুক্ত হয়েছে বা মোরাক্কাব হয়েছে এখানে আমরা পরিচয়টা বসবো শুধু এই মাথার কারণে এই মাথাটার নাম হলো জিম নিচে এক নোক্তা আছে আর এটা হা এটা খ এটা সিন কীভাবে বসবো কারণ এখানে তিনটি মাথা এটা শিন এটা শিন কেন কারণ তিন মাথার উপর তিনটি নোক্তা আছে এটি সদ এটি বদ কারণ সদের মতো তার উপর একটি নোক্তা আছে দ, আইন আইন আমরা শুরুতে এরকম দেখেছি কিন্তু এখানে এসে এরকম হলো তো এই পেচটার নাম হলো আইন আর তার মাথার উপর একটি ফোঁটা থাকলে বা নোকতা থাকলে তার নাম গইন এই গোল মাথার উপর একটি নোক্তা থাকলে তার নাম ফা আর দুটি নোক্তা থাকলে তার নাম কফ এটি কাফ মধ্যখানে পেঁচানো না থাকলেও যখন যুক্ত হয় তখন বা কাফ যখন মাঝখানে বসে তখন সেটা এরকম হয় তার মাঝখানে কোনো পেঁচানো থাকে না শুধু আমরা এটা পার্থক্য বুঝবো যে লামের মতো মাথা উঠে যাবে আর ডান থেকে বামের দিকে এরকম একটি টান থাকবে আর এখানে জয়েন্ট থাকবে এটার নাম কাফ লাম মিম নুন উপরে এক নুক্তা। হা আমরা প্রথমে এরকম গোলহা দেখেছি এই গোলহা যখন মাঝে বসে তখন গোলহার রূপটা এরকম হয় চশমার মতো হয়ে যায় এটার নাম হা গলা ছেড়ে দিয়ে হা আর এটা ইয়া এটার নিচে যদি দুটি নুক্তা থাকতো তবু ইয়া আর কখনও একটি জিনিস খেয়াল করবেন যে এক দাঁত এই এক দাঁতের উপরে দুটি নোক্তা এটা নাম তা এই নোক্তা দুটো যদি নিচে বসানো হয় তখন সেটা হয়ে যাবে ইয়া এ বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে সম্মানিত বন্ধুরা আজ আমরা বর্ণ সম্পর্কে জানলাম আগামী পর্বে ইনশাল্লাহ হরকত সম্পর্কে জানব হরকত কীভাবে পড়তে হয় হরকতের প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু মানবতার কল্যাণে আলফাতাহ টিভি সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন